हेलो एवरीवन, वेलकम टू माय चैनल बोंजन प्रियंका। आज के वीडियो अपने साथ शेयर करब बेंगलोर टू वायनाड जर्नी डिटेल्स आइटिनरी एवरीथिंग। तो फर्स्ट ही बोली वायनाड इज अ ग्रीन पैराडाइज ऑफ द वेस्टर्न घाट एंड अ ब्यूटिफुल हिली रीजन ऑफ केरला। भीषण सुंदर जैगा बेंगलोर एकदम काछाची 6 to 7 hours जार्नी ते आमरा ए केरलार सबथेके सुंदर एक हिल स्टेशन पहुँचाते पारि, जेखाने चारिदिके टी एस्टेट कफी एस्टेट देखले मन भरे जाबे। बेंगलोर থেকে এটা আমাদের উইকেন্ড ট্রিপ প্ল্যান ছিল। সো আমরা জার্নি স্টার্ট করেছিলাম স্যাটারডে আর্লি মর্নিং 5 o'clock। আর আমি আপনাদের কাছে এটাই সাজেশন দেব যে যতটা পারবেন তাড়াতাড়ি সকালবেলা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 4:30 to 5 o'clock কে টার্গেট করলে সবথেকে ভালো, একদম ট্রাফিকের কোনো ঝামেলাই আমাদের পড়তে হয় না। তো আমরা ফার্স্টেই বেঙ্গালোর থেকে বেরিয়ে আমরা নিই মাইসোর এক্সপ্রেস ওয়ে, ওখান থেকে যাই বন্দিপুর ন্যাশনাল পার্ক। বন্দিপুর ন্যাশনাল পার্ক কভার করেই আমরা পৌঁছে যাই ওয়ায়নাডে। তো ওয়ায়নাডে আমাদের হোটেল ছিল ভৈত্রী টি গার্ডেন রিট্রিট, যেটা একদম টি স্টেটের মাঝখানে, ভীষণ সুন্দর হোটেল ছিল। তো হোটেলের ফুল ডিটেলস, রিভিউ, প্রাইস কীরকম, রুম কেমন সবটা যদি দেখতে চান তাহলে আমার প্রিভিয়াসে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, সেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক শেয়ার করব, সেটা একবার চেক করে নিতে পারেন। আর তার সাথে বেঙ্গালোর টু ওয়ায়নাড রোড ট্রিপের ওপরও ভিডিও আমি শেয়ার করেছি, রাস্তা কেমন, কোথায় ব্রেকফাস্ট করলে বেটার হয়, তো সেটাও একবার পারলে আপনার ডিসক্রিপশনে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা পারলে চেক করে নিতে পারেন। তো এবার শেয়ার করবো আমাদের আইটেনারি কী ছিল। আমাদের প্রোগ্রাম ছিল 2 nights and 3 days, আমরা স্যাটারডে বেরিয়েছি আর মানডে আমাদের ব্যাক। তো যাওয়ার পথে হোটেলে রিচ করার আগে আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা সাইট সিন কভার করে বেরোবো, বিকজ এত সকাল সকাল বেরিয়ে গেছিলাম যে খুবই তাড়াতাড়ি কোনো রকম ট্রাফিক না পেয়ে আমরা ওয়ায়নাডে খুব ভালোভাবে ঢুকে যাই। তো ফার্স্টেই এখন যাচ্ছি আমরা এদাক্কাল কেভে। 1 kilometer এই রকম পাহাড়ের উপরে ট্রেকিংই বলতে পারেন, কারণ আমার তো তাই লেগেছিল, এত কষ্ট হয়েছিল যে কি বলবো। 1 kilometer কনস্ট্যান্ট আমাদের হাঁটতে হবে, আর পাহাড়টা একেবারেই সুবিধার নয়, একদমই লম্বা লম্বা করে মানে রাস্তা উঠে গেছে। আমি যতটা পেরেছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ যদি আপনারা প্ল্যান করেন আর যদি গ্রুপে কোনো এজড পার্সন থাকে তো মেক শিওর যে তাদেরকে নিয়ে প্লিজ ওঠার চেষ্টা করবেন না, এটা একদমই সেফ হবে না। সিরিয়াসলি আর পারাই যাচ্ছে না, মানে এত কষ্ট হচ্ছে, পা মানে নড়ছেই না, পুরো ট্রেকিং করার মতো অবস্থা। আমি সবার শেষে, আমার আগে সবাই চলে গেছে, কোনো রকমে যাচ্ছি খুঁতিয়ে খুঁতিয়ে। সিদ্ধার্থ আবার মামাকে কোলে নিয়ে যাচ্ছে কি করে আমি জানি না, কথাও বলতে পারছি না। আর সবাই বলছে এখন জলও না খেতে, বসতেও না, কারণ সেটা করলে আরও নাকি হাঁপিয়ে যাবো। চল থাকো একটু একটু করে, অল্প অল্প করে স্টেপ, মরে যাবো মনে হচ্ছে। খুবই কষ্ট করে মানে কোনো রকমের হাতে ঘড়ি দেখতে দেখতে আমরা উঠছিলাম যে কখন 1 kilometer কমপ্লিট হবে। সো ফাইনালি আমরা উঠতে তো পেরেছি, বাট এখানে এসে যেটা জানতে পারলাম যে টিকিট কাউন্টারের সামনে থেকে একটা গেট স্টার্ট হচ্ছে, সেই গেট দিয়ে আবার আমাদের 320 মতো স্টেপ আবার ওপর দিকে উঠতে হবে, তাহলে আমরা পৌঁছতে পারবো কেভের ভেতরটাতে। তো এখানে টিকিট কাউন্টার, টিকিট ছিল অ্যাডাল্টদের 50 rupees, চিলড্রেনদের 30, আর আমার মেয়ের জন্য কোনো টিকিট লাগতো না, বাট তা সত্ত্বেও আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ সাথে মেয়ে ছিল আর মেয়েকে ওর বাবা মানে সিদ্ধার্থ অলওয়েজ কোলে নিয়েই উঠছিল, তো ওর পক্ষে এতটা সিঁড়ি বেয়ে ওঠাটা ডিফিকাল্ট। আর আমার সারাক্ষণ গাড়িতে মেয়েকে আমি কোলে নিয়ে বসে আমার এমনিতেই পায়ের ব্যথা স্টার্ট হয়ে গেছে, তারপর এতটা এলাম, মানে সব মিলিয়ে একটা মানে আমি আর পারছিলাম, মানে মনে হচ্ছে যে যাবো যাবো যাবো, বাট সেই সাহসটা আমি দেখাতে পারছি না। তো তাই জন্য আমরা আবার এখান থেকেই ব্যাক করলাম, একটু ভেতরে ঢুকে আমি একটু ফটো নেওয়ার বা ভিডিও করার চেষ্টা করলাম, যে তা যদিও হোক এতটা আমরা তো আসতে পেরেছি। তো যাই হোক, এবার এবার আমরা এবার ব্যাক করছি। ব্যাক করতে গেলে শরীরে একদমই কষ্ট হয়নি, কারণ নিচের দিকে ঢালু ছিল, তো একদম মনে হচ্ছে কেউ যেন পিছন থেকে ঠেলছে আর আমরা আপনি আপনি নেমে যাচ্ছি। তো ব্যাক করাটা খুবই ইজি, বাট ওঠাটা খুবই ডিফিকাল্ট আমি বলবো। আর যদি কোনো এজেড উম্যান হয় তো আমি তাদেরকে সাজেশন দেবো, প্লিজ প্লিজ ডোন্ট গো দেয়ার, কারণ জার্নিটা মানে সুবিধার হবে না, একদম ভালো মানে রাস্তাটা খুবই ডিফিকাল্ট। তো অনেক অনেক জায়গা আছে ওয়ায়নাডে ঘোরার, বাট এইটা যাওয়ার রিস্ক কখনোই নেওয়াটা ঠিক হবে না।
এদাক্কাল কেভ ঘুরে যখন আমরা হোটেলে গিয়ে চেক ইন করি তখন ঘড়িতে 3টে বাজে। আফটার 1 আওয়ার আমরা সবাই ফ্রেশ হয়ে যাই, তারপর সব সেট আপ করে নিই আর কোথাও তারপর বেরোয় নিই, কারণ সকালবেলা ভোর 4টেতে ঘুম থেকে ওঠা, তারপর ফুল এতক্ষণ রোড ট্রিপ করা, জার্নি করা, গাড়িতে বসে বসেও পা ব্যথা, তারপর এদাক্কাল কেভে গিয়ে উঠতে গিয়ে পা হাত পা তো ঝরেই গেল। তো সব মিলিয়ে সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই সেদিন আমরা জাস্ট বসে রিল্যাক্স করলাম, কফি অর্ডার করলাম, বাইরে থেকে একটু স্ন্যাক্স কিনে এনেছি। তো সবাই মিলে বসে আড্ডা দিলাম, আর এই এত সুন্দর ভিউ, মানে হোটেলের ব্যালকনির সামনে থেকে পুরো টি গার্ডেন এস্টেট দেখা যাচ্ছে, আর দূরে পাহাড় একটা সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সব মিলিয়ে খুবই এনজয় করছিলাম। তো এইভাবে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, এই 10টা 11টা পর্যন্ত আড্ডা দিয়ে তারপর রেস্ট নিলাম, ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল মানে সানডে মর্নিং উঠে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বানাসুরা ড্যাম যাবো বলে, যেটা আমাদের ভাইত্রি টি গার্ডেন রিট্রিট থেকে অনলি 24 কিলোমিটার, যেটা আমাদের যেতে হার্ডলি 8 ঘন্টার মতো সময় লেগেছিলো, বিকজ রাস্তা এত ভালো, ক্লিন, পরিষ্কার, আর দুপাশে গ্রিনারি আর গ্রিনারি, ও মাই গড, এত সুন্দর বিউটি লাগছিলো। পুরো টি গার্ডেন আর কফি এস্টেটের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছিল, রোড একদম ক্লিন, আর দূরে পাহাড়, সব মিলিয়ে মানে খুবই ভালো ঝলমল একটা দিন, খুব এনজয় করছিলাম গাড়িতে বসেও। ইচ্ছে হচ্ছিলো যে রোডের একটা সাইডে গাড়ি রেখে একটু দাঁড়াতে, ফটো ফটো তুলতে, বাট এটা রিস্ক হয়ে যাবে, কারণ এখানে যেখানে সেখানে দাঁড় হওয়াটা ঠিক না, আর সাথে মামাম আছে, তো আমি একটু ভয় ভয় থাকি সব ব্যাপারে, তো যখন তখন গাড়ি থেকে নেমে যাওয়াটা ঠিক হবে না। আর কফির একটা ব্যাপার হয়েছে, কারণ আমরা যখন যেখানে রিসর্টে আমাদের ব্রেকফাস্ট দিয়েছিলো, ব্রেকফাস্টটা ভালোই ছিল, হোমমেড ছিল, আর তার সাথে কফি আর টি ওরা প্রোভাইড করেছিলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সাথে, বাট প্রবলেম হলো যে কফিটা এতটা বাজে আর ভীষণ ঠান্ডা টাইপের হয়ে গেছিলো, তো আমরা একটা কফি ব্রেক নিই যেতে যেতে, তো একটা রেস্তোরাঁতে দাঁড়িয়ে সেখানে কফি খাই, তারপর আমরা যাই বানাসুরা ড্যামের দিকে। এখন ওয়েদারে একটাই প্রবলেম যে প্রচণ্ড গরম, ভেনাদের মর্নিংয়ের টাইমটা মোস্টলি ওই 11টা থেকে দুপুর 3টে অবধি খুব গরম, মার্চ এপ্রিল যেহেতু, আর এই সময়টা যেহেতু ছুটির টাইম ছিল, একটু ছুটি পাওয়া গেছিলো তাই জন্যে আমরা বেরিয়েছিলাম, কিন্তু আসার পর দেখি এই সময়টাই একটু গরম, বাট আফটার 3 PM তারপর একদম পুরো পুরো অন্যরকম হয়ে যাচ্ছে, ওয়েদারটা একদম সুন্দর হয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, মনেই হচ্ছে রাত্রিবেলা ফ্যান চালাতো মানে হবে না, এরকমই ওয়েদার হয়ে যাচ্ছে, বাট এই 11 থেকে 3টেটা খুব গরম। তো আমরা এসে গেছি বানাসুরা ড্যামের গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে, কেটে আমাদের ভেতরে যেতে হবে, আর এখন যেহেতু এখানে সামার টাইম তো সবাই একটা গাড়ির ব্যবস্থা করেছে এখান থেকে, একটা ট্রাভেলার টাইপের, তো সেই গাড়িতে উঠে আমাদের মেনলি ড্যামের জায়গায় পৌঁছাতে হবে। তো গাড়ি করে আমরা চলে এলাম বানাসুরা ড্যামের উপর দিকে, আর ভীষণ সুন্দর জায়গা, চারপাশটা খুব ভালো লাগছে, আর এখানে অনেক অনেক বোটিংয়ের অপশান আছে, স্পিড বোট আছে, নর্মাল প্যাডেল বোটিং আছে, তারপর ঝুড়ির ভেতরে যে বোটিং নিয়ে ঘোরায় তো সেটাও আছে, কিন্তু এত রোদ ছিল বাইরে যে আমরা ঠিক সাহস হলো না, ওখানে একদম মাথার ওপরই রোদটা পড়বে, আর 45 মিনিটস 1 ঘন্টা ধরে ওরা বোটিং করাবে। তো সিদ্ধার্থ গেছিলো, সিদ্ধার্থ প্রচণ্ড ইন্টারেস্ট ওই বোটিংয়ের জন্য, তাই বোটিং যেহেতু হবে না, ও আর মাম্মাম গিয়ে নিচে একটু জল নিয়ে খেলাধুলা করে এলো, আমি তো সেই সময়টা শ্যুট করতে পারিনি, আমি ওপরে দাঁড়িয়েছিলাম এই শেডের তলায়, খুব রোদ লাগছিল, তো তাই জন্য আর যায়নি। আর এই রোদে কি খেতে হয়, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস, এটাই তো মন চায়। তো মামা মা সিদ্ধার্থ আইসক্রিম খাচ্ছে, কারণ এই দোকানটাতে অনলি বাটারস্কচ ফ্লেভারই পাওয়া যাচ্ছিল, আর আমি বাটারস্কচ একদমই পছন্দ করি না, তো আমি ওয়েট করছি বাইরে বেরিয়ে আমি একটা চকলেট আইসক্রিম খাবো।
কানাসোনা ড্যামের বাইরে বেরোবার আগে তো এখানে অনেক রকম প্লে স্টেশন আছে। এখানে যেমন ওরা এই কার্টটা চলছে, বাম্বার কার্ট, তো জানি না কী করে এরকম হলো যে প্রত্যেকে জামার কালারের সাথে ম্যাচিং করে করে কারে উঠলো কী করে, আমার সেটা জিজ্ঞাসা করা হয়নি। পরে একবার যেটা তোকে জিজ্ঞাসা করবো যে তোমরা কি ইচ্ছে করেই মানে ম্যাচিং করে কারগুলোতে উঠেছিলে। তো বানাসুরা ড্যাম থেকে বেরিয়ে আমরা এবার গেলাম কার্লার লেকে। তো এটা হলো বানাসুরা ড্যাম থেকে অনলি 10 কিলোমিটারের ডিস্টেন্সে এই লেকটা। খুব সুন্দর জায়গা, চারপাশটা একদম সাজানো, বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্ক আছে, বোটিংয়ের এরিয়া আছে। আর আমি বেশি দূর যাইনি, আমি একটা জায়গায় বসছিলাম মামামকে নিয়ে। সিদ্ধার্থ আর আমাদের গ্রুপে যারা ছিল তারাই একটু ঘোরাফেরা করছিল, কারণ মামামের প্রচণ্ড অবস্থা খারাপ, ও একদম টায়ার্ড হয়ে গেছিলো, অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে বানাসুরা ড্যামটাতে, অনেক এনজয় করেছিল ওই জায়গাটাতে। তো তাই জন্য তো এখন দেখো কোলে আমার ঘুমিয়েই পড়েছে, তাই জন্য আমি আর এগোইনি, আমি একটা বেঞ্চ দেখে একদম গাছের তলায় সুন্দরভাবে বসে একটু এনজয় করছিলাম। তো আজকের আমাদের এটাই লাস্ট স্টপ, স্কারলেট লেক থেকে ঘুরে আমরা এবার রিসর্টের দিকে ব্যাক করব, কারণ এখান থেকে রিসর্ট হলো 20 কিলোমিটার, তো যেতে একটু সময় লাগবে। তো সন্ধে করব না, তার আগে পৌঁছে যাব। প্লাস আমাদের মাঝখানে প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সেভাবে লাঞ্চ আমাদের হয়নি, সেই হেভি একটা ব্রেকফাস্ট করে কফি খেয়ে তারপর আইসক্রিম টুকটাক চিপস এইসব স্ন্যাক্স টাইপের খাবার খেয়ে আমাদের লাঞ্চটা সেভাবে করা হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়েছে সবার। যাওয়ার পথে একটা ভালো রেস্টুরেন্ট দেখে সেখানে বসে খাওয়া দাওয়া করে কিছু জিনিস প্যাক করে আমরা চলে যাব রিসর্টে। আজকে খুব রিল্যাক্স করে ঘুরলাম, যে খুব বেশি ঘোরার তাড়া বা এইখানে যাব ওখানে যাবো সেরকম না, কারণ ব্যাঙ্গালোর টু ওয়েনাদের ডিস্টেন্স খুবই কম, 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে, আবার আসবো আবার ঘুরবো, তাই হুড়োহুড়ি করে আমরা ঘুরিনি, খুব রিল্যাক্স করে ঘুরেছি, আস্তে আস্তে ঘুরেছি। তার সাথে ছোটো বেবি আছে, তো ওর কথা ভেবেও আমাদের সেভাবে প্ল্যান করতে হয়েছে। আর আপনাদের সাথে একটা বিষয় আমার শেয়ার করা হয়নি, যখন আমরা বন্দিপুর ন্যাশনাল পার্ক মানে ক্রস করে কেরালার ওয়েনাদে আসি, তো সেখানে প্রথমেই পড়ে ওয়েনাদ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, কিন্তু সেখানে যখন খবর নিই জানতে পারি যে এখন সাফারি বন্ধ আছে। অ্যাকচুয়ালি সাফারিতে পার পারসন 800 রুপিস করে খরচ পড়ে, কিন্তু এখন জঙ্গলে আগুন লাগার জন্য সেটা পুরোপুরি বন্ধ ছিল, তো আমরা সেখানে ওটা এক্সপিরিয়েন্স করতে পারিনি। আজকে Day 3, সকাল সকাল রেডি হয়ে প্যাকিং কমপ্লিট করলাম, ফ্রেশ হলাম, তারপর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটাও খেলাম, খেয়ে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমাদের এটাই প্ল্যান ছিল যে কারাপূজা ড্যামটা কভার করে আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব ব্যাঙ্গালোরের দিকে। তো তাই মতো আমরা বেরোলাম, কারাপূজা ড্যামে এলাম, বাট চারপাশে মেনটেন্যান্সের কাজ হচ্ছে এখানে আর প্রচণ্ড ধুলো, তো আমি তাই মামামকে নিয়ে বেশি দূর এগোয়নি, বাকিরা একটু ঘোরাঘুরি করছিলো, আর সেই ফাঁকে ওর প্রচণ্ড কান্না যে এই জাম্পিংয়ের জায়গাটাতে ও চড়বে, তাই ওকে সেটা দিয়ে একটু এঙ্গেজ করে রাখলাম। বাকিরা যখন এলো তারপর একসাথে সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এই ছিল আমার ওয়েনাদের পুরো ট্যুর প্ল্যান, পুরো আইটেনারি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা রিসেন্টলি প্ল্যান করে থাকেন যে ব্যাঙ্গালোর টু ওয়েনাদ ভিজিট করবেন, তো যতটা পারলাম পুরোটা শেয়ার করলাম। যদি এরপরও কোনো রকম কোয়েশ্চেন থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে, বা আমি কিছু বলতে ভুল হয়ে থাকে, তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।